করার জন্য রেডি তোমরা? এই আমিও করব, আমি করব, চলো চলো। আরে রো কিও রে ও মাম্পি, যাতে আরো তিনটে বাচ্চা হয় একসাথে, তাই জন্য মৌন করে রেখেছি। বাবাই ঘরে যেতে চাইছে না, রাস্তা ধরেই সব কথা বলবে। প্রিয় মানুষ তারা সবাই মিলে আমাদের বাড়িতে এসেছে, অবশ্যই তারা ক্রিয়েটার। কালকে রাতে হঠাৎ করে ঠিক হয়, অনেকদিন ধরে আসার আসার কথা ছিল আমাদের বাড়ি, কিন্তু ওরা অনেক বিজি নয়, আমরা বিজি, এরকম করে হচ্ছিল না। বাট আজকে ফাইনালি ওরা আসছে, তার জন্য সকাল থেকে মা আমি দুজন মিলে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম রান্নাবান্নি করে, তাই কোনো ক্লিপ নিইনি। ভেবেছিলাম যে ওরা আসলেই ক্লিপ নেবো। আর ওরা বলছে যে আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের সকালে উঠতে লেট হয়ে গেছে। আমরা এখন জাস্ট এখন কটা বাজে দেখিয়ে দাও, 4টে দুজন এখনো আসেনি, কিছু জন এসে গেছে। এর আমি জাস্ট শাড়ি পরছি, ওরা মানে আমাদেরকে ফোন না করে তাড়াতাড়ি চলে এসে পুরো ঘরের এখান থেকে ক্যামেরা অন করে সারপ্রাইজ দিচ্ছে। মানে জাস্ট আমি সেই জন্য মানে ভেবেছিলাম আমি ওদের সাথে ব্লগ অন করব, বাট আমি ফার্স্টে এগুলো সবকিছু বলে দিলাম তোমাদের। এবারে তোমরা গিয়ে দেখো যে কার কার আছে। তুমি আগে দেখিয়ে দাও, চলো। আরে চলো চলো চলো, সাথ মে একটু কিছু কোল্ড কফি চাইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দো কোল্ড কফি, দো দো দো। হ্যাঁ, মুঝে তো একদম পুরো হোটেল वाला ফিল আ রে, জেসে কি হাম আয়ে। আমরা হিন্দি কেন কথা বলছি, আমরা এলাম ওদেরই আই বুড়ো ভাতে, বাট আমার মনে হচ্ছে আসলে বুঝতে পারলো তার পর থেকে হিন্দিতে কথা বলতে পারবে না। আমার মনে হলো যে ঢুকলাম, ঢোকার সাথে হ্যাম্পার রাখা, দেখো আমরা খেয়ে কি করেছি, আসো আসো বন্ধুরা দেখো। আমাকে বর্ষা দিবসে প্রবলেম নেই, নিকল যাওঙ্গা। कौन मेरा तो वही था। अच्छा, मैं तो रेडी, मैं कब रेडी हुई थी, उठ के ही मैं रेडी हो गई। अरे सही बात, आई नीड सम टाइम। सही बताओ ना, इन्होंने लेट किया। हां, उठ के रेडी हो गया मतलब पत्नी के हाथ में। ना ना, दिया दिया सीक्वल में केस का कार्ड, पत्नी के पत्नी को छू के बोलो, दूधो समय घूम के उठ रेडी हो गए। ठीक, बोलो बोलो, तुम मिले सहायक लेट हुआ, छू के बोलो, छू। नहीं नहीं नहीं, वैसे नहीं, पकड़ के ऐसे क्या हुआ। हमने सोचा ये निकल गए, फिर इनका फोन आता है इतनी देर में कि कौन सा कलर का ड्रेस पहन रहे हो तुम। हुआ नहीं, चुके थे हम तो, निकल चुके थे तो हमें तो ये, हमें तो ये लगेगा ना कि तुम घर पे हो। बोलती थी ये पॉड की बेस बोले पंजाबी पूरे आए, अवश्य शेरवानी কন্টেন্টটা ভালো। বাহ, কত খাওয়ায় গো এই রে, যা খাওয়ায়। আর তুমি না বলছিলে কালকে আসবে না? দারুন মেনু আমি আগে দেখিয়ে দিয়েছি, কিন্তু পাঞ্জাবি ঠাঞ্জাবি গুলো পর ভাই, তবে না মনে হয় বিয়ে বাড়ি এসেছি। আগে কফিটা বানিয়ে নি, ঠিক আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন জুড়ি হয়ে যাচ্ছি যে বর সে আমাদেরকে শপিং করে দেবে আর বর সে আমাদেরকে কিনে দেবে। বেচারা তিথিকে সেরে যেতে হচ্ছে প্রথমবার, আবার আমরা আমাদের বিচ্ছিন্ন করাচ্ছ তোমরা। চলো, আর এখান থেকে মাম্পি দি আর রাহুল দাও চলে এসছে, তো ওদের সাথে একটু কথা বলে নিই, তারপর বেরিয়ে যাচ্ছি। চলো গাইস, এখানে সব মিট এন্ড গ্রিট হচ্ছে। কি করবে, কি হয়, ভূমি 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 হুয়া, ভূমি হুয়া। আচ্ছা আচ্ছা, কিউ করো না না, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। হোগা আবি হোগা, আরে চুপ করো, আরে ঘর। মৌনব্রত মাম্পি, যাতে আরো তিনটে বাচ্চা হয় একসাথে, তাই জন্য মৌনব্রত রেখেছি। তাই কথা বলছে না, তাই জন্য কথা বলবে না। ঠিক আছে, মৌনব্রত রেখেছে মাম্পি। ঠিক আছে, ওকে, হবে হবে, তিনটেই হবে।
বাবাই ঘরে যেতে চাইছে না, রাস্তা দাঁড়িয়ে সব কথা বলবে। আমাদের আশীর্বাদে এসছো, তোমরা এরকম করলে চলবে? ইয়ে কি হো রহা হ্যায় ভাই, ইয়ে কি হো রহা হ্যায়। पंछी बनू उड़ती फिरू मस्त गगन में। अरे हाथ थोड़ा हाथ तो थोड़ा कुछ करो, ऐसे नहीं। नहीं नहीं नहीं, थोड़ा जय हिंद जय हिंद। अरे तो उड़ो पंछी वाला। हां मीठे से शौक? हां मीठा है क्या? बिहार का हूँ वैसे, बट कोलकाता का हो गया। बट तुमको कोलकाता कितना प्यार देगी, तुमको इधर लेके आ गया वापस। ये बोला ना सच बात, ये तो बात। ये लोग नहीं मिलते ना, मैं कोलकाता में इतना आती भी नहीं थी, इतना वो नहीं था मेरा कोलकाता से, बट आई फील, आई कैन फील कोलकाता राइट। और एक बात मैं बताना चाहूँगा, जब ये मेरे से शादी हुई थी ना, जब हमारी, तो मेरे इतने दोस्त थे ही नहीं ऐसे। मेरा कोई ग्रुप था ही नहीं, मतलब जैसा अभी है। कोलकाता में, कोलकाता में ही बना है मेरा ऐसे दोस्त। ये हम लोग जब तक ना कलर आ जाए। मेरा अभी तो यही इसी का ही प्रैक्टिस चल रहा है, आपका तो कुछ और है। ठीक है देखो हमारा खुबी छोटो, हमारा सब मम्मी तो प्रो है, मम्मी तो प्रो है, जो जब बात करेगा ना उसको ही चाटेगा ये। तो नाड़ी ही जाते होच्छे ना। अरे टाइम लगता है, एक नंबर यही सवाल लेता है, सही टाइम लगता है ना। अरे प्रो का हाथ आया है अब। अरे आप कलर आ जाएगा क्या? आप कलर आ जाएगा, अब आ जाएगा भैया। I hate my mind। दिखा 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 दिखा। সুন্দর সুন্দর খানা দেখ রে ও ইনকি মেহরবানি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ রাহুল, শিবম, দুর্গা, ইয়াপে ওই পাখিও আছে, আর ওই দূরে হচ্ছে কাকিমা। এসো 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 এসো, আরে তোমার ছেলেরই আশীর্বাদ হচ্ছে, এসো এসো, তুমি তো আশীর্বাদ করবে। ये भी कोई खेलने का चीज है क्या? अरे रो क्यों रहे हो? अरे शादी तो होगा सब, मेरी मौज हो गई, मेरी मौज हो गई। आपके लिए ये सब निरामिष टेस्ट कर सकते हैं ना। वेज गाना बनाया शिवम और मम्मी के लिए। अरे আমি তোমাকে বলছি, হাও রাহুল এবার চালু মাসটা দু মাস চলবে, চল যা, আর তারপরে আমি আবার আসবো তোমার ঘরে। ও বাস মেরা সালাম না, মানে দুর্গা পূজা দেখবে নেই ভাতি না, পুরো দিন খাবি না দিবি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, মেনু বানা রে। হ্যাঁ এই খেতে দাও, খেতে দাও। কি হয়েছে? খুব ভালো হয়েছে রে। পহলে খা লেতে, কেসা লাগা খানা, টেস্টি খানা, বহুত টেস্টি। আশীর্বাদের জন্য যদি তোমরা পার্সোনালি ওদেরকে গিফট পাঠাতে চাও, তাহলে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, ওদের কমেন্ট বক্সে গিয়ে ওই ফোন নাম্বারে মেসেজ করে তোমরা গিফট পাঠিয়ে দেবে, ঠিক আছে? ফোন নাম্বারটা কার তোমার না আমাদের? ফোন নাম্বারটা আমার থাকবে, আমার আমার কুরিয়ারের লোক তোর বাড়ি পৌঁছে দেবে। আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি, কিন্তু আবার অন্যরকম ভাবে, তাই তো? সবাই সবাই যে যার নিজের ড্রেস পাল্টে নিয়েছে। বাম্পি দি কোথায় গেল? আজকে দিদি আমাকে মেকআপ করে দিয়েছে। ইয়ে তো দিদি বাস থোড়া বহুত টাচ আপ কিয়া। আচ্ছা ইয়ে লো হ্যাপি ডেন্ট পিও। তো কোথায় যাবো বলো? আচ্ছা বাও, আমরা ঘুমনে কে লিয়ে যা রহা।
घूमने के लिए कहाँ? विश्व बंगला वापस। ठीक है तो देखते हैं कहाँ जा पाते हैं ये लड़की लोग। एक गाड़ी में जाएगा मतलब मेरा एक गाड़ी दिया हमने छेले और एक गाड़ी दिया वो। चलो मजा आया आज इतना नाच नाच के प्यार पूरा दर्द हो गया भाई। अरे बांग्ला एक कथा बोली ना हमारा मजा लगल मजा होलो खूब मजा हो তারপরে মুকেশ জানতে পারি মুকেশ দা ভালো খুব সুন্দর সার্ভিস করে তো আমি এর মধ্যে দিয়ে করাচ্ছি। আর মাঝখানে আমার এসিটা এত প্রবলেম করছিল তো আমি বাড়ি আসার পরেই মুকেশ দাকে ফোন করি আর মুকেশ সঙ্গে সঙ্গে এসিটা সার্ভিস করে দেয়। তো বলো তোমার ইউটিউব চ্যানেলে কিছু বলো ভাই। এটাই বলবো কি আমরা তো এখন ছয় বাড়িতে এসেছিলাম আমি এসে মেশিনটা প্রচুর প্রবলেম ছিল প্রবলেম সলভ করে দিয়েছি। হ্যাঁ ঠান্ডা হচ্ছে বুকে বলেছি এর মধ্যে আর একবার আমরা ভিজিট করবো ভিজিট করে আর একবার চেক আউট করে নেবো। আর আমার একটা আমরা ইউটিউব চ্যানেল আমি খুলে রেখেছি এম কে টেক সার্ভিসেস। আমাদের এম কে টেক সার্ভিসেস চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব যারা করবেন তাদের জন্য কিছু গিফট রেখেছি আমরা। গিফট মিন্স হচ্ছে সার্ভিসের জন্য যদি এই বছর যারা সার্ভিস করছে যে অ্যামাউন্টটা লাগছে নেক্সট ইয়ার যে সার্ভিসিং করবে সেটা টোটালি 50% অফ হয়ে যাবে যে অ্যামাউন্টে যা কাজ হোক। তাই সবাইকে বলবো একবার ভিজিট করতে আমার চ্যানেলটা এম কে টেক সার্ভিসেস গিয়ে। ওখানে আমরা বিভিন্ন রকম তথ্য দিচ্ছি যেগুলো অনেক কাস্টমারের ওটা হেল্পফুল তথ্য যেমন হচ্ছে রিমোট কি করে অপারেট করবে কোন ফাংশনটা কোন কাজে লাগে বা নিজের থেকে চার মাস অন্তর কি করে সেটাকে ওয়াশ করা যায় যাতে তো আমাদের সবসময় টেকনিশিয়ান ডাকতে না হয় বা কত গ্যাস প্রেশার নিয়ে অনেকে অনেক ছেলে গিয়ে অনেক কিছু বলে আর থাকা মানে ঠুকি দেয় মানুষকে যেটা হয়। তো তাই সবাইকে বলবো আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন তুষারের মাধ্যমে তো আমি বলবো সবাই যদি কোনো আমার ফোন নাম্বার তুষার ওখানে দিয়ে দেবে একদম একদম ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম যে কোনো প্রবলেম ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ শুধু এসি না গিজার চিমনি আমরা টোটালটাই করি। আর এরিয়া হচ্ছে অনেক বড় এরিয়া আমার শান্তিপুর টু সোনারপুর টোটাল এরিয়া। আর টাইমিং এর কোনো ব্যাপার নেই যখন আপনারা বুক করাবেন আমাদের রেসেপশনে মেয়েরা বসে রয়েছে তাদেরকে আমি নিয়ে দেবো তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে দিয়ে আপনার যে টাইমিংটা সুইটেবল হচ্ছে সেই সুইটেবলটা আমরা সেটা আমি রেখে দেবো। যেমন তুষার ভাই তার কাজ করতে রাত্রি 9টা বাজে এখন রাত 9টা বাজে। হ্যাঁ তো টাইমিং এর কোনো ব্যাপার নেই আর ব্যাপার নেই সার্ভিস এত ফাস্ট তোমাদের সত্যি কথা এটা বলার মতো। এবার কাজ করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমি দেখে নেব আপনারা একটু খালি আমাকে দেখে রাখবেন। সেটাই সেটাই একদম আমি সব নাম্বারটা লিংকটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা কিন্তু ফার্স্ট সার্ভিসিং যদি পেড করো সেকেন্ড সার্ভিস সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু 50% অফ পেয়ে যাবে। তো যাও মুকেশকে সবাই কল করো আর কল করে নিজের বাড়ি সার্ভিসিংটা করিয়ে নাও।